নমস্কার বন্ধুরা, পিয়ালি হেশেলে আপনাদের সকলকে স্বাগত জানিয়ে আজকে একটি অসাধারণ রেসিপি নিয়ে আমি চলে এসেছি। আজ তৈরি করছি সাবুদানার পোলাও। এটি ভীষণ টেস্টি হয়। রেসিপিটা আপনাদের সাথে শেয়ার করব। আপনারা এটা পুজো আচ্ছার দিনে বা কোনো ব্রত থাকলে বা নিরামিষের দিনে আপনারা এইটা অনায়াসে তৈরি করে খেতে পারেন। তো এটা বানানোর জন্য আমরা কিছু সবজি নিয়েছি, যেমন গাজর। গাজরটাকে এইভাবে টুকরো করে কেটে নিন। তারপর নিয়েছি বিনস। বিনসগুলোকেও আমরা টুকরো করে কেটে নেব। আপনারা পছন্দ মতো যে কোনো সবজি এর মধ্যে দিতে পারেন, মানে যেই সবজিটা আপনারা পছন্দ করেন সেই সবজিটাই এর মধ্যে ব্যবহার করতে পারেন। তো গাজর দেওয়া হয়ে গেল, আর বিনস নিলাম, আর নিচ্ছি একটু কাঁচা লঙ্কা। কাঁচা লঙ্কাটাও মিহি করে কুচিয়ে নিচ্ছি। ঝালটা যেমন পছন্দ করবেন সেই অনুযায়ী কাঁচা লঙ্কা নিয়ে নেবেন। আর দিচ্ছি একটু ক্যাপসিকাম। ক্যাপসিকামটাও টুকরো টুকরো করে কেটে নিচ্ছি। আর আগে থেকে বলে রাখি, সাবুটা কিন্তু আমি ভিজিয়ে রেখেছি 2 ঘন্টা আগে। সাবুদানা মোটা যে সাবু হয় সেইটা আমরা নিয়েছি। তো 2 ঘন্টা আগে ভিজিয়ে রাখতে হবে। আর বেশিক্ষণ ভিজিয়ে দিলে কিন্তু সাবুটা কেমন গলে গলে যায়, তো সেই জন্যে সাবুটা অবশ্যই কিন্তু মানে 2 ঘন্টা মতন ভেজাবেন। আর দেখবেন একটু ভিজে গেলেই তো সেটা দিয়ে পোলাওটা ভালো হবে, না হলে খিচুড়ির মতন ঘন্ট হয়ে যাবে। তো অন্যদিকে আমরা তেল বসিয়ে কিছু বাদাম ভেজে নিচ্ছি। আমি আমন্ড বাদাম ভাজছি। আপনারা চাইলে এর মধ্যে কাজু বাদাম বা চীনা বাদাম, যে কোনো বাদামই ইউজ করতে পারেন। ওই তেলের মধ্যেই দিয়ে দিচ্ছি কিশমিস। আর এই রান্নাটা আপনারা ঘি দিয়েও কিন্তু করতে পারেন, আমি সাদা তেল দিয়েই কিন্তু করছি। তো কিশমিসটা ভাজা হয়ে গেল, তুলে নিলাম। এরপর আমরা কিছু ফোড়ন দেব এই গরম তেলের মধ্যেই। তেলের মধ্যে দিয়ে দিলাম গোটা জিরে, একটা শুকনো লঙ্কা, আর দিচ্ছি একটু হিং। হিংটা দেওয়ার পর এর মধ্যে দিয়ে দেবো 1 মুঠো কারি পাতা। দেওয়ার পর এই তেল থেকে একটা সুন্দর গন্ধ উঠে আসবে। তারপর আমরা এর মধ্যে একে একে সবজিগুলো দেব। প্রথমে আলু, গাজর আর বিনসটা একসাথে দিয়ে দিচ্ছি, কারণ এটা ভাজতে একটু সময় লাগবে। ক্যাপসিকামটা আমরা একটু পরে ব্যবহার করব। দেওয়ার পর এটাকে ভালো করে নাড়াচাড়া করে একটু নুন দিয়ে দিচ্ছি। নুন দিয়ে দিলে তাড়াতাড়ি এটা সিদ্ধ হয়ে যাবে। নুন দিয়ে একটু নাড়াচাড়া করে ভেজে নিন খুব ভালো করে। দেখতেই পাচ্ছেন ভাজা ভাজাটা প্রায় হচ্ছে। একটু ঢাকা দিয়ে রেখে দিলে সহজেই সিদ্ধ হয়ে যাবে। প্রায় এটা সিদ্ধ হয়েই গেছে। এরপর আমরা ক্যাপসিকাম আর দিয়ে দিচ্ছি একটু আদা গ্রেট করে রেখেছিলাম সেটা, সঙ্গে দিয়ে দিলাম কাঁচা লঙ্কা। সমস্তটা দিয়ে একটু নাড়াচাড়া করে নিতে হবে। আমি যেভাবে রান্নাটা করছি এইভাবে একবার অন্তত ট্রাই করে দেখতে পারেন, বাড়িতে খুব ভালো লাগবে। তারপর দিয়ে দিলাম একটু জিরে গুঁড়ো আর একটু ধনে গুঁড়ো, খুব সামান্য করেই দিতে হবে। আর প্রথমেই ভেজে রেখেছিলাম বাদাম আর কিশমিস, সেটাও এর মধ্যে মিশিয়ে নিচ্ছি। মিশিয়ে নিয়ে একদম ভালো করে মিশিয়ে নিতে হবে, আর খুব সহজেই তৈরি হয়ে যাবে। আর দিয়ে দিচ্ছি একটু চাট মশলা। একটু চকচক ভাব আসলে এই রান্নাটা ভীষণ ভালো লাগে, তাই চাট মশলাটা অবশ্যই দেবেন। যদি চাট মশলা না পছন্দ করেন তাহলে আমচুর পাউডারও দিতে পারেন। আর মিষ্টিটা অবশ্যই একটু দিতে হবে, কারণ যেহেতু এটার মধ্যে একটু টক ভাব দেওয়া হচ্ছে সেহেতু একটু ব্যালেন্স রাখার জন্য মিষ্টিটাও প্রয়োজন। সাবুটা দেখুন, এই মানে টিপলে এরকমভাবে একদম মিহি করে গুঁড়িয়ে যাবে, সেরকম পর্যন্তই এটাকে ভিজিয়ে রাখতে হবে। এরপর সাবুটা দিয়ে ভালো করে জাস্ট নাড়াচাড়া করতে হবে একটু আঁচটা কম রেখে। তাহলেই খুব সহজে তৈরি হয়ে যাবে সাবুর পোলাও। আর সাবুর পোলাওয়ে আমরা সব শেষে দিয়ে দেবো একটু পাতিলেবুর রস। অবশ্যই এই পাতিলেবুর রসটা দেবেন, এর ফলে কিন্তু এর টেস্ট আরও দ্বিগুণ হয়ে যায়। তো বন্ধুরা, আমার রেসিপিটা কেমন লাগলো? যদি ভালো লাগে অবশ্যই একবার বাড়িতে ট্রাই করবেন, আর কেমন হয়েছে সেটা অবশ্যই আমাকে কমেন্ট সেকশানে জানাবেন। আর আপনি যদি আজকে আমার ভিডিওটা নতুন দেখেন তো আমার চ্যানেলটা সাবস্ক্রাইব করে
পাশে রাখা বেল আইকনটা প্রেস করে রাখুন। আমি যখনই কোনো নতুন রেসিপি আপলোড করব, সবার প্রথমে আপনার কাছে নোটিফিকেশান এসে যাবে। আর আপনি যদি ফেসবুক থেকে দেখে থাকেন, তাহলে আমার পেজটাকে লাইক করে ফলো করে। আজকের মতন এইটুকু, নমস্কার।